হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অনুপ ফ্রম অনুমিল টুডে, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখনকার সব থেকে বড় আপডেট যেটা আপনারা চোখের সামনে এখন দেখতে পাচ্ছেন, করোনা আতঙ্কে পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 15ই এপ্রিলের পর ঠিক হবে নতুন সূচি, তবে যে যে পরীক্ষা হয়েছে সেইগুলো সবই ধার্য হবে। কী লেখা আছে দেখা যাক। কলকাতা, করোনার জেরে 15ই এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দিল রাজ্য সরকার। 23, 25 ও 27 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল, 15-র পর নির্ধারিত হবে নতুন সূচি, তবে যে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো সবই ধার্য হবে। এছাড়াও আজ থেকে রেস্তোরাঁ, নাইট ক্লাব, ডান্স বার, পাব, মেসেজ পার্লার সমস্ত কিছু বন্ধ করে দিল কিন্তু রাজ্য। তো বন্ধুরা, এটা পাবলিশ করেছে এবিপি আনন্দের যে পোর্টাল রয়েছে, এবিপি আনন্দ আমাদের যে নিউজ চ্যানেল, তার যে পোর্টাল রয়েছে সেটা আমি আরেকবার রিলোড করে দেখাচ্ছি। সেটা হচ্ছে জাস্ট সত্যতা প্রমাণের জন্য। অনেকে মনে করতে পারেন যে এই জিনিসগুলো হয়তো এডিট করে দেওয়া, তাই জন্য দেখুন এটা হচ্ছে তার হোম পেজ। তো এই এখানে দেখুন, এখানে লেখা আছে, তারপরে আপনারা নিজেরাও এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা পড়ে নিতে পারেন। এই জায়গাতে ক্লিক করলে পরেই আপনারা এই পোস্টটা পেয়ে যাবেন। আর এটা ছাড়াও আরও একাধিক কিছু ওয়েবসাইট দেখুন, এখানে আরও একাধিক কিছু ওয়েবসাইটে কিন্তু একই রকমভাবে নিউজ পোর্টালে একই রকমভাবে কিন্তু এগুলো পাবলিশ করা হয়েছে। দেখুন এখানে আরও একাধিক কিছু জায়গায় একই রকমভাবে পাবলিশ করা হয়েছে। বাট আমি WBCHSC-র অফিসিয়াল ওয়েবসাইট চেক করেছি, বাট সেখানেও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়াল নোটিশ সেখানে পাবলিশ হয়নি। এছাড়াও ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটেও আমি চেক করেছি, এই ওয়েবসাইটেও লাস্ট আপডেট পাওয়া যাচ্ছে, 17-3 দিনের লাস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা আর পরীক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলের পক্ষ থেকে, আপনারা নিয়মিত এই সমস্ত ওয়েবসাইটগুলোর ভিজিট করতে থাকবেন, আর টিভির নিউজ চ্যানেলগুলোর ওপরে সবসময় নজর রাখবেন, আর নিউজ পেপার বা আমাদের যে বাংলা পত্রিকাগুলো থাকে বা নিউজ পেপার, সেই নিউজ পেপারগুলোর ওপরে প্রত্যেক দিন নজর রাখবেন। তার কারণ এই যে শিডিউল যেগুলো চেঞ্জ হয়ে গেল বা যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে, এই অ্যানাউন্সমেন্টটা যদি কোনো আপডেট পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা প্রথমে নিউজ চ্যানেল, নিউজ পেপার এগুলোতে পাবেন, এছাড়াও তাদের ওয়েবসাইটে পাবেন। আর আমি যদি আপডেট কিছু পেয়ে যাই তাহলে অবশ্যই আমি আপনাদের সেই আপডেটটা দিয়ে সাহায্য করবো। তো যাই হোক, ভিডিওটা আজকে বেশি লম্বা করছি না, খুবই দুঃখের একটা খবর। তো ভিডিওটাকে আমি আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।